এরপর বাচ্চারা যখন ভাবেল এবং কনসনেন্ট শিখল তো এই ভাবেল এবং কনসনেন্ট আমরা কোথায় ব্যবহার করি কিভাবে ব্যবহার করি বা ভাওয়েল বা কনসনেন্ট আমরা কেন শিখলাম সেটা নিয়ে একটু চর্চা তারপরের ক্লাসে আমরা কিন্তু করব তো লিটার অ্যালফাবেট এদের পরেই আমরা ওয়ার্ড সম্পর্কে একটু বাচ্চাদের ধারণা দেব ঠিক প্রথম ধাপ যেমন আমরা বর্ণ নিয়ে করি দ্বিতীয় ধাপই হচ্ছে কিন্তু শব্দ তো শব্দ বাচ্চাদের আমরা একটু বোঝাবো যে শব্দ মানেই কিন্তু তার একটা মানে থাকতে হবে যদি মানে না থাকে সেটা কখনোই শব্দ হয় না তো এখানে আমরা শব্দ তৈরি করতে পারব কীভাবে না শব্দ তৈরি করতে গেলে আমাদের লাগবে লেটার লেটার কটা শব্দ হলে একটা ওয়ার্ড তৈরি হবে বা শব্দ তৈরি হবে কত কটা লেটার হলে সেখানে আমরা কিন্তু বাচ্চাদের ঠিক এইভাবে জিজ্ঞাসা করব যে কটা লেটার হলে একটা ওয়ার্ড হতে পারে তোমরা বলো বাচ্চারা তখন কিন্তু একাধিক কথা বলবে তাদের কথা শুনে নিয়ে এবার আমরা তাদেরকে বোঝাবো যে কখনো একটা কখনো একটার বেশি বর্ণ বা লেটার পাশাপাশি আমরা বসিয়ে দিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে পারি আর ওয়ার্ডের তৈরি হতে গেলে সব সময় তাদের মাথায় দিতে হবে যে একটা ধারণা যে ভাবল ছাড়া কিন্তু কখনো ওয়ার্ড তৈরি হয় না এরপরেই আমরা তাদেরকে উদাহরণ দিতে পারি বা আমরা উদাহরণ থেকেও এই আলোচনার মধ্যে আসতে পারি তো যাই হোক আমরা প্রথমে ওয়ার্ড কি সেটা সম্পর্কে একটা ছোট করে ধারণা বাচ্চাদের দিয়েছি দেওয়ার পরেই এবারে আমরা তাদেরকে জিজ্ঞাসা করব তারা অলরেডি এর মধ্যে এ শব্দটা শিখেছে এ এন ডি এর ব্যাপার তারা যেমন আগের ক্লাসে শিখেছে সেখান থেকে তাদের এ কথাটা মনে আছে এ মানে কি তারা সাথে সাথেই বলবে এ মানে একটি আই আই মানে তারা বলবে আমি তো তখন তাদেরকে এটা বোঝাতে হবে যে তোমরা জেনে রাখো এই এ বা আই এই দুটোও কিন্তু ওয়ার্ড তো এখানে তোমরা দেখো যে কেবলমাত্র একটা লেটার সে কিন্তু ওয়ার্ড তৈরি করেছে এর বাইরে দুটো দিয়েও হতে পারে যেমন এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অক্স বা আমরা তিনটে বর্ণ দিয়েও আমরা বা তিনটে লেটার দিয়েও আমরা কিন্তু এখানে যেমন এগ এই যে শব্দটা তৈরি হয়েছে চারটে দিয়ে যেমন ফিশ তো এইভাবে আমরা দুটো বা চারটে তিনটে এরকম বিভিন্ন সংখ্যার যে লেটার সেই লেটার দিয়ে আমরা ওয়ার্ড তৈরি করতে পারি তবে সেই ওয়ার্ড তৈরি হতে গেলে দরকার পড়বে কার লেটারের আর সেই লেটারগুলো দু রকমের আমরা শিখেছি এক ভাবেল আর কনসার্নেন্ট আর ওয়ার্ড তৈরি হতে গেলে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটা কমপক্ষে একটা কি থাকতে হবে কমপক্ষে একটা ভাবেল থাকতে হবে এখানে দেখো বুক বানানে ডবল ও এই দুটো ভাবল ডিও ডবল এল ডল ও ভাবেল ক্যাপের এ ভাবেল এরকমভাবে কিন্তু আমরা কী করতে পারি না আমরা শব্দ তৈরি করতে পারি শব্দের মধ্যে ভাবেল আর কনসোনেন্টের এই খেলা চলে এই খেলাটা তাদেরকে আমরা পোষাবো খেলার ছলেই